সশস্ত্র বাহিনী বোর্ড, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি সংস্থা। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, সশস্ত্র বাহিনী বোর্ডে তৃতীয় শ্রেণীর মোট 5টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য, অসামরিক লোক নিয়োগ করা হবে। বাংলাদেশে নারী পুরুষ উভয় ধরনের প্রার্থী আবেদন করতে পারবেন। তো চলুন জেনে আসি বিস্তারিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দিব। আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি অনুরোধ, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কর্মিক নাম্বার 1 পদের নাম করণিক, ইউডিএ, বেতন গ্রেড হচ্ছে 14, পদের সংখ্যা হচ্ছে 1টি। বেতন স্কেলের ক্ষেত্রে বলা হয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা, অথবা কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সশস্ত্র বাহিনীর 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন অবসরপ্রাপ্ত সার্জেন্ট বা সমমর্যা পদধারী হতে হবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ের দক্ষতা, বাংলায় মিনিটে 25 শব্দ, ইংরেজিতে মিনিটে 30 শব্দের সর্বনিম্ন গতি সম্পন্ন হতে হবে। কর্মী নাম্বার 2 পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড হচ্ছে 16, পদের সংখ্যা হচ্ছে 4টি। 9,300 টাকা থেকে 22,490 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, তবে শর্ত থাকে যে সশস্ত্র বাহিনীর 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন অবসরপ্রাপ্ত কর্পোরেল, ল্যান্স কর্পোরেল বা সমমর্যাদা পদধারী প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ের দক্ষতা, বাংলায় মিনিটে 20 শব্দ সর্বনিম্ন, ইংরেজিতে 20 শব্দ সর্বনিম্ন থাকতে হবে। আবেদনপত্র পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিয়মাবলীতে বলা হয়েছে, নির্ধারিত ফর্মে আবেদনকারীর সাম্প্রতিক সময় তোলা 4 কপি, পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সহ পরিচালক, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড, 160 কাকরাইল, ঢাকা 1000 বরাবরে আগামী 24 অক্টোবর 2024 তারিখের মধ্যে সাধারণ ডাকযোগে অথবা অফিসে রক্ষিত বাক্সে অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। আবেদনপত্র ফর্মটি বিএএসবির ওয়েবসাইট basb.gov.bd এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড BASB 160 কাকরাইল, ঢাকা 1000 ও জেলা সশস্ত্র বাহিনী বোর্ডসমূহে অফিস চলাকালীন সময় পাওয়া যাবে। 24 অক্টোবর 2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বিরাঙ্গনার সন্তান, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 45 বছর। যে সকল কাগজপত্র দাখিল করতে হবে তার মধ্যে রয়েছে প্রার্থীর আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির 1 কপি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এই সকল কাগজপত্রের মধ্যে রয়েছে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত। বিভাগীয় প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে পরিচালক, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড, সোনালী ব্যাংক, ট্রেজারি চালান, এই যে একটা চালান নাম্বার দেওয়া আছে, এই চালানে পরীক্ষার ফি বাবদ 200 টাকা অফেরত যোগ্য জমা করতে ট্রেজারি চালানের মূল কপি সংযুক্ত করতে হবে। প্রার্থীর নামে ইন্টারভিউ কার্ড প্রেরণের জন্য প্রার্থীর নাম, পত্র যোগাযোগের ঠিকানা, মোবাইল নম্বর সহ বর্তমান ঠিকানা সম্বলিত 10 টাকার ডাক টিকিট যুক্ত 9x4 ইঞ্চি মাপের একটি আবেদন খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। প্রার্থীকে, যোগ্য প্রার্থীকে ইন্টারভিউ কার্ড, পরীক্ষার প্রবেশপত্র, পরীক্ষার অনুষ্ঠানের স্থান, তারিখ, সময়সূচি যথাসময়ে ডাকযোগে প্রার্থীর প্রদত্ত ঠিকানায় সম্বলিত খামের মাধ্যমে প্রেরণ করা হবে। এছাড়া পরীক্ষার পূর্বে পরীক্ষার তারিখ ও সময়সূচি খুদে বার্তার মাধ্যমে অবহিত করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার জন্য আহ্বান করা হবে। কম্পিউটার পরিচালনা ও টাইপিংয়ের উপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশাসনিক কর্মকর্তা, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড এবং সদস্য সচিব নিয়োগ কমিটি। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীনটি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।